যেহেতু আমরা শিল্পী, আমাদের ফুলের মতো বলা হয় যে আমরা নাকি ফুল, কিন্তু ফুলের মতো আমাদের আচরণে ফুলের মতোই থাকা উচিত। হ্যাঁ, এই যে একটু আগে একজনে বললো যে উনি বললেন যে সামবডি সাম নেতা বলছে যে একটা ড্রাইভার, একজন ড্রাইভার তার ড্রাইভার বৃষ্টি ছবির গেট খুলে দিছে, তাহলে কি সে কি শিল্পী? এটা বলেছে। আমার কথা হলো আপনি একবার তাকে স্বীকৃতি দেবেন, যারা দিয়েছে সাকিব খান, অমিত হাসান বা আরও আগে যারা ছিলেন বড় রাজ্জাক স্যাররা, ওনারা যখন ছিলেন, যারা তাদেরকে শিল্পী বানিয়েছে, সেই মানুষকে, সেই শিল্পীদের বাদ দেওয়ার অধিকার আমরা রাখি না। আগে তারা যখন জমজমাট মুভি ছিল তখনকার সময়ে তারা শিল্পী, তারা শিল্পী তখনকার, এবং প্রত্যেকটা মানুষকেই তার যার যার ক্যারেক্টারে অ্যাক্টিং করাইতে হবে। একজন ড্রাইভারেরও একটা ক্যারেক্টার হয়, একজন বাবুর্চির একটা ক্যারেক্টার হয়, একটা কমেডিয়ানের একটা ক্যারেক্টার হয়, প্রত্যেকটা ক্যারেক্টার পার্টস একটা পার্টস লাগাইতে লাগাইতে পূর্ণাঙ্গ একটা গাড়ি হয়। সেখানে স্যালেন্সার বক্স থাকে, ইঞ্জিন থাকে, এয়ার কন্ডিশন থাকে, লুকিং গ্লাস থাকে, সব মিলিয়ে আমাদের একটা মুভিতে সব শিল্পীদেরই দরকার হয়। ফাইটাররা ভোটার, তারপরে কোরিওগ্রাফার যারা নাচছে তারা ভোটার, তারপরে যারা এক্সট্রা অ্যাক্টিং করে তারা ভোটার, সবাই কিন্তু আমরা শিল্পী। এখন এই যে শিল্পীদের অশিল্পী করা হয়, এটা খুবই নিদারুণ। আমরা 2-3 বছর 4 বছর যাবত এই বিষয়ে কাজ করছি, আমরা দুঃখ পাচ্ছি। আমরা চাই তারা তাদের ভোটাধিকার ফিরে পান। আর গতকালকে আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে আমাদের এক জনপ্রিয় চিত্রনায়ক ইমন, যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের সমিতির সাথে জড়িত, সে বারবার পাশও করেছে, সেই ইমনকে এখানে একটা গায়ে ধাক্কা দিয়েছে। তখন এখানে প্রায় 200-300 লোক ছিল, ধাক্কা দিয়েছিল একটা ইস্যু করার জন্য, যেটা আমি বুঝি, কারণ আমার দীর্ঘদিন একটা কাজের অভিজ্ঞতা, আমি পুলিশে জব করি, আপনারা জানেন অনেকে যে আমি বাংলাদেশ পুলিশের আমি ক্লাস অনেকজন অফিসার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে কালকে যে কাজটা করেছে শুধু গণ্ডগোল করার জন্য, আমি দৌড়ে যেয়ে থামাই দিছি যে এখন যদি হিট করে, কারণ আমাদের এখানে 400-500 লোক, তখন যে একটা হিট করলে অনেকে আছে তাদের লুকিয়ে আমাদের পাশ থেকে যে হয়তো মারধর করবে, মারধর করলে দোষটা হয়ে যাবে যে আমরা করেছি, অথবা অশান্তি একটা দিয়ে আদালতে একটা মামলা টামলা করে নির্বাচনটা হেল্ড করে দেবে, নির্বাচনটা হোল্ড ডাউন করে দেবে, মানে নষ্ট করে ফেলবে বা স্থগিত করে ফেলবে, যেটা আমরা চাচ্ছি না। কারণ আমরা অসম্ভব ধৈর্যের পরিচয় দিচ্ছি, যা এফডিসি সবাই দেখছে, এফডিসির স্টাফ যারা আছেন এখানে, এমডি মহোদয় আছেন, তারপর অন্যান্য সংগঠন, 18টা সংগঠন আছে, তারা দেখছেন যে আমরা কী পরিমাণ ধৈর্য পরিচয় দিচ্ছি। এখানে আমাদের মাইক বাজান বাজাইতে দেওয়া হয় না, আমরা এখানে বাজে বারবার এখানে এসে খুলে দেয়, কেউ একজন এসে খুলে দেয় আর বলে যে না এখানে শ্যুট চলছে, মাইক বাজানো যাবে না, বাট ওই সাউন্ডে কিন্তু থাকা যাচ্ছে না। তাহলে এই যে একটা ইলজিক্যাল, মানে মানে আমাদের প্রতি একটা ভয় ঢুকেছে তারা, আমরা তারপরে সহ্য করেছি, আমরা মাইকিং করি নাই, মাইক অফ রেখেছি, আমরা ঠিক আছে আমরা এইভাবেই থাকি কয়েকটা দিনই, তো আমরা এইভাবে থাকতে চাই, তারপরেও যেন তারা নির্বাচনের পরিবেশটা ঠিক রাখে। একটা ছোট্ট বিষয় নিয়ে ইস্যু তারা চাচ্ছে, বারবার তারা একটা ফাঁদ তৈরি করতেছে, যেন আমরা পা দিই, আমরা পা না দিয়ে পিছিয়ে আসছি। কালকে সবার বিশ্বাস ছিল, ইমানের বিশ্বাস ছিল যে আমি যাওয়া হয়তো একটা অ্যাকশন নেব, কিন্তু আমি সবচেয়ে বেশি তাদের বাধা দিচ্ছি না, ওখানে যাওয়া যাবে না, কোনোভাবেই আমরা বিতর্কে জড়াবো না, এবং হাতাহাতি তো যাবই না, একটা মামলা হোক সেটা আমরা চাই না, একটা নির্বাচনকে সামনে করে মারামারি চাই না। আমি থামিয়ে দিয়েছি, অনেকে মন খারাপ করেছে আমার উপর, কিন্তু এন্ড অফ দ্য ডেতে তারা বুঝবে যখন রেজাল্ট তাদের পক্ষে আসবে, কারণ ধৈর্য সবচেয়ে বড় জিনিস। আমি যদি ধৈর্য ধরে থাকতে পারি আল্লাহ আমাকে পছন্দ করবেন, কারণ আমার ক্ষমতা আছে সেটা আমি দেখাই না, এটাই বোধহয় সবচেয়ে ভালো। আমি আজ পর্যন্ত এফডিসিতে এসে কখনো করি নাই, আমি পুলিশে চাকরি করি, আমি এই করতে পারি, আমি সেই করতে পারি, আমি আপনাদের এই কাজটা করে দিয়েছি, কাজ কিন্তু মোটামুটি 80% লোকের করেছি, কিন্তু কখনো বলি না, আমি ফাইন্ড আউট করি না, কখনো বলি না, বুঝতে পারি না। যারা যাদের পাতিল আওয়াজ নাই, মানে খালি, তারাই সাউন্ডটা করে, যারা পুলিশে জব করে না তারাই পুলিশের বড়াই দেখে, এই জিডি করবো, এই মামলা করবো, এই ধৈর্য আনবো, এই র্যাব আনবো, এগুলো তারা বলে। কিন্তু পুলিশ, ডিবি, র্যাব, যাই বলে ডি, মানে যারা যারা তাদের কথাই আমরা বলি না কেন, তারা কিন্তু একটা গভর্নমেন্টের অফিসার, তাই না, তারা সরকারের পক্ষের অফিসার। আমি বললেই, আমি এখন শিল্পী হিসেবে যদি আমি ডাকি বিনা কারণে, অবশ্যই তারা আসবে। আমি একটা অফিসার হিসাবে বলতে পারি যে এখানে যখন আমি দায়িত্ব নিয়ে কিছু বলব তখন তারা আসবে, তাই এই জন্য কাউরই ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো পুলিশ এসে আপনাদের কোনো ডিস্টার্ব করবে না,
পুলিশ এসে আপনাদের বাঁধতে চাবে না, আপনাদের ডেকে নিবে না, এটা একদম ভুল। এবং সেই দিন যদি কখনো থেকেও থাকে সেটা বহু আগে চলে গেছে, সেটার নাই। আমি গত বছর, গত দু বছর আগে যখন নির্বাচনে সাকিব তায়েব প্যানেল হওয়ার কথা ছিল, একটা বিশেষ কারণে সাকিব ভাই ইলেকশনটা না করে কক্সবাজার ছিলেন, এক বছর ধরে উনি প্যানেলটা তৈরি করেছিলেন, সেখানে ইমনও ছিল। তো উনি যখন আসলেন না, আমি ওনাকে ফোন করলাম যে নমিনেশন পেপার তোলার ডেট তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। উনি আমাকে বললেন যে আমি তো সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আমি কী করেছেন, আপনি মৌসুমী তায়েব পরিষদ করেন। তখন আমার কাছে মনে হলো যে সাকিব খানকে বাদ দিয়ে হুট করে যে নতুন একটা প্যানেলে গিয়ে ডিক্লেয়ার দিয়ে বসি, কাজ করতে চাই, তাহলে আমার সেইভাবে আমি আগাইতে পারবো না আমার ফার্স্ট ইলেকশন। তাছাড়া আমার যে শিল্পীরা 184 তারা অফ হয়ে যাচ্ছে, তারা কান্নাকাটি করছে আমার পাশে দাঁড়িয়ে। তখন তাদের সামনে আমি বলেছি যে না, আমি এই শিল্পীরা যদি ভোট না দিতে পারে তাহলে এই ইলেকশন আমি যাব। পরে আমি নমিনেশন পেপারটা জমা দিই। তবে আমি যখন মৌসুমী আপনাকে এখানে লাঞ্ছনা করলো, আপনারা জানেন এখন লুকিয়ে রেখে লাভ নেই, তখন আপনাদের কাছে ফুটেজ আছে, পত্রিকায় আছে, উনি কান্নাকাটি করেছে, ওনার ধাক্কা দিয়ে ফেলাদের উপর যে ধাক্কা দিয়েছিল তাকে আমি একটা ফোন দিয়েছি যে এই কটা দিন আপনি ব্রিজটা ডুববেন না, তারপরে আমি আসলাম। আসার পর সানি ভাই একটি দৌড়ে আছে আমাকে যে ভাই আমাদের মিছিল করতে দিচ্ছে, মিছিল করেন, আমি আমি সাথে থেকে মিছিল করে দিই, আমি সাথে থেকে মিছিল করে দিয়েছি, মিছিলটা হয়েছে এখানে। মৌসুমী আপনার পক্ষে আমি কাজ করেছি যথেষ্ট, হয়তো উনি পাশ করতে পারেন না কারণ অর্গানাইজ ছিল না, এবং আগে থেকেই ভোটারদের সাথে আমরা উনি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারে নাই, যখন পূর্ণাঙ্গ প্যানেল না দিতে পারে তখন পাশ করা খুবই খুবই টাফ হয়ে যায়। আর কেউ যারা যারা আসলে এটাও একটা বিষয় যে আমরা যারা চেয়েছিলাম যে উনি দাঁড়াক, আমরা অনেকে আসিও নাই তখন, কিন্তু আমি ছিলাম শনিবার বক্তব্যে পাওয়া যায় যে ডিএ তায়েব সবসময় আমাদের পাশে ছিল। তো আবার আমি বলতে চাই যে আমরা আসলে শৃঙ্খলভাবে নির্বাচনটা করতে চাই। আমাদের সিনেমার অবস্থা, আপনারা সবাই তো সিনেমা দেখেছেন, আমরা সবাই সিনেমার জন্য পাগল ছিলাম এক সময়। সিনেমার একটা মানুষকে আমরা দেখবো সেটা আমাদের কাছে স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল একটা সিনেমার মানুষকে দেখবো। তো সেই সিনেমা এখন অন্তিম শয্যা, লাইফ সাপোর্ট আছে, এই লাইফ সাপোর্ট থেকে যদি উদ্ধার করতে চাই তাহলে অবশ্যই একটা ভালো নেতৃত্বের দরকার আছে। আমাদের ওই প্যানেল 4 বছর ক্ষমতায় ছিলেন, ওনারা কী করেছেন আপনারা সবাই জানেন। তো আমি বিশ্বাস করি আমাদের প্যানেলে আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি আছেন জনাব ইলিয়াস কাঞ্চন, কাঞ্চন ভাইয়ের কে আমাদের দেশে না শুধু দেশ বিদেশে সব জায়গায় ওনার একটা সুনাম হয়ে গেছে। উনি নিরাপদ সড়ক নিয়ে কাজ করে অত্যন্ত আলোচিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে খুবই পছন্দ করেন। একটি অনুষ্ঠানে কাঞ্চন ভাইকে ডেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার মোবাইলটা নিয়ে তার মোবাইলে তার নামটা সেভ করে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল নাম্বারটা সেভ করে দিয়েছেন। তো কাঞ্চন ভাই আমাকে বলেছে আমাদের প্যানেলটা পাস করে প্রথমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফবিসিতে নিয়ে আসবো, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী এফবিসিটা তৈরি করেছিল। উনি যখন এসে দেখবেন বা শুধু আমাদের কথাই শুনবেন, সমস্যার কথা শুনবেন, আমরা বিশ্বাস করি এই এই চলচ্চিত্রের দুঃসময় থেকে আমরা উত্তোলন করতে পারব আল্লাহর মতে। এবং আরেকটি জিনিস, যে লোনটা দিয়েছে হল মালিকরা দেশে, তো আমরা বসেছিলাম 10 কোটি টাকা লোন দিয়েছে, এই লোনের সুদ আমরা মকুব চাইব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। যদি প্রথমেই সুদটা না শুরু হয়ে যায় তাহলে হলার সাহেব করতে পারবে না, কারণ হল লোকজন যাচ্ছে না। এটা সত্য তো হলের যে পরিবেশ, এটা চেঞ্জ করার জন্য হলের ওই ওই রকম তৈরি করতে হবে, ওই মানের হল তৈরি করতে হবে যেখানে মানুষ যাবে, খাবে, আড্ডা মারবে, একটা কম্পিউটার, একটা মোবাইলের দোকান, ফ্ল্যাক্সি লোন, এই সমস্ত থাকতে হবে হলের কাছে। ইয়াং ছেলেরা থাকবে, ইয়াং মেয়েরা থাকবে, আমরা সিনিয়ররা থাকবো, আমাদের সাথে সিনিয়র তারা থাকবে, নানান রকম মানুষ থাকবে, ভালো ভালো মুভি থাকবে। তো এই 10 কোটি টাকা করে গভর্নমেন্ট স্যাংশন দিয়েছে, কিন্তু এটা এখনও হলার মালিকরা নিচ্ছে না, নিচ্ছে না। আমি নিজেও নিব আমার এলাকাতে, আমার নিজের জায়গা ফাদারের পৈতৃক সম্পত্তিতে ওই লোনটা নিয়ে আমি একটা দুটা সিনেমপ্লেক্স করব আমি আশা করছি। তবে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কাজটা উনি আমাকে কথা দিয়েছেন যে এই সুরটা আমরা মুখ করে নিই, এটা আমরা হল মালিকরা আমাদের আমন্ত্রণ করেছিলেন, আমাদের পুরো প্যানেল আমরা আমাদের সাথে বসেছিলাম, সারা দেশ থেকে হল মালিকরা এসেছিলেন, ওনারা আমাদের সাথে কথা বলেছে এবং বলেছে আমরা বিশ্বাস করি যে আপনাদের প্যানেল পাস করবে। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের আপনারা বাছান, বছরে 50টা মুভি দেবেন। আমরা তাদের কথা দিয়ে আসছি ইনশাল্লাহ, আমরা যদি আসি অবশ্যই 50টা মুভি দেবো, আর যদি নাও আসি 50টা না পারলেও আমরা মুভি দিতেই থাকবো, কারণ আপনারা জানেন বন্ধুরা আমরা মুখে নয় আমরা কাজ করে যাচ্ছি,
সারা বছর মুভিতে কাজ করছি। আমি তো মানে আমি রেগুলারই মুভি একটার পর একটা কাজ করতে পারছি, আমার মুভি রিলিজ হচ্ছে। ধন্যবাদ। আর কোনো খুশি আচ্ছা, এটা হলো আমরা প্রথমে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়টা জানিয়েছি, উনি দায়িত্ব নিয়েছেন, এটা উনি বিচার করবেন। উনি যদি বিচার না করেন তাহলে আদালত তো রয়ে গেছে, পুলিশ রয়ে গেছে, থানা পুলিশ রয়ে গেছে। একজন সম্মানী লোককে একজন মানুষ ধাক্কা দেবে এফডিসিতে, ইলেকশন বলে কিছুই বলবো না, সেটা হইতে পারে। তাহলে আমার সম্মানটুকু যদি না থাকে তাহলে আমি নির্বাচিত হয়ে লাভ কী? আমি চিত্রনায়ক হয়ে লাভ কী? এর আগেও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে গত নির্বাচনে, একটা নির্বাচনে আমাদের সাকিব খান, ওনাকে কেউ একজন ফোন করে বলেছে যে এখানে ভোট ওলট পালট হচ্ছে, আপনি আসেন। উনি রাত একটার দিকে আসছে, আসার পরে ওনার গাড়ি ভেঙে দিয়েছে, ওনার গায়ে হাত দিয়েছে। এইটাই যদি হয়, এটা এত বড় একটা শিল্পী, বাংলাদেশের সেরা শিল্পী বলতে আমরা তাকেই এখনও বুঝি, যেন সবথেকে ক্রাউডি, সবথেকে হাই পেমেন্ট সুপারস্টার, আমি তাকে কিং ডাকি। আমার সাথে সম্পর্ক ইদানিং একটু কম, কারণ হলো যে নির্বাচনের কারণে আমি তার একটু একটু মন খারাপ করে আছি, তার মানে এইটা ভালোবাসা কমেনি, তার মানে এইটাতে আমি স্বীকৃতি দেবো না যে ডেফিনেটলি সে নাম্বার ওয়ান হিরো দেশের, এবং সে কিং, আমি তাকে কিং ডাকি। ওনার মতো লোককে যেখানে নাজাল করেছে সেই নাজালের বিচার আজ পর্যন্ত করা হয়নি। উনি একটা জিডি করেছিলেন, কিন্তু শিল্পী সমিতি এই লোকটিকে, এই লোকগুলোকে ধরে এনে বিচারটা করেনি। ক্ষমাও চাইতে পারে, তাও চাবে। তাহলে মনে করতে হবে যে আমরা আসলে কাদা ছড়াছড়ি করি, আমি যদি কাউকে টেনে পানিতে নামাই আমাকে কিন্তু ভিজতে হবে, এবং আমি যদি কাউকে মাথায় বাড়ি দিই একদিন আমার মাথায় প্রকৃতি দিন আল্লাহ দিয়ে, যে খুব মানে বিশেষ করে কালকে যে ঘটনাটা ঘটেছে, ঘটনা ঘটাতে চেয়েছিলেন, আমি ঘটাতে দিই, আমি ঘটাতে দিইনি, আমি কারণ সবাই মোটামুটিভাবে সিরিয়াসলি যাচ্ছিল প্রতিবাদ করার জন্য, আমি কামিয়ে দিয়েছি। পরে আমরা নির্বাচন কমিশনারকে প্রধান ওনাকে বলেছি, ওনাকে বিচার দিয়েছি, উনি বিচার করবেন। ভাই আমি